বাসন্তী বিদ্যানিকেতনে সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত। নাচে গানে কবিতা নৃত্য ও আবৃত্তিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো রামকৃষ্ণনগর সার্কুলের অন্তর্গত চামেলা বাজার বাসন্তী বিদ্যানিকেতনে। মঙ্গলবার সকাল 11টায় বাসন্তী বিদ্যানিকেতনে প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন, মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন স্কুলের কর্ণধার তাপস পালের ছোট ভাই অলক পাল, বিজয়প্রসাদ রায়, প্রদ্যুৎনাথ, বিজয় পাল, বাসন্তী নিকেতনের প্রধান শিক্ষক প্রিয়তোষনাথ, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এরপর স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিদের মঞ্চে বরণ করা হয় উত্তরীয় পরিয়ে। স্বাগত ভাষণ রাখেন বাসন্তী বিদ্যানিকেতনের কোষাধ্যক্ষ প্রমোদ পাল, সঙ্গীত শিল্পী জয়ত্রী দত্ত ও স্কুলের শিক্ষিকারা একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এরপর স্কুলের ছাত্ররা একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান উপলক্ষে বাসন্তী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য, রবীন্দ্র কবিতা ও কবিগুরুর উপর বক্তব্য। এদিনের অনুষ্ঠানের কবিগুরুর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাসন্তী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রিয়তোষনাথ, চামেলাবাজার এম স্কুলের প্রধান শিক্ষক সীতাংশু পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত ও অতিথি শিল্পীরা রবীন্দ্র নৃত্য পরিবেশন করে। এদিন অনুষ্ঠানে বাসন্তী বিদ্যানিকেতনের শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিমলি পাল, জয়িতা পাল, পিঙ্কি দেবনাথ, প্রতিমা দাস, স্বরূপা দে ও স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী লক্ষ্মী দেব। অনুষ্ঠানে খুব সুন্দর নৃত্য পরিবেশন করে ত্রিপুরা রাজ্য থেকে আগত উত্তর কুমারঘাটের মৃন্ময়ী পাল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাসন্তী বিদ্যানিকেতনের রবীন্দ্র জয়ন্তী উৎসব সম্পন্ন হয়। এদিনের লক্ষণীয় বিষয়টি হলো যে স্কুলের কর্ণধার তাপস পাল মেঘালয় রাজ্যের শিলংয়ে নিজের কাজে ব্যস্ত থাকার ফলে আসতে পারেননি, কিন্তু পুরো অনুষ্ঠানটি ভিডিও কলের মাধ্যমে উপভোগ করেন তিনি। বাসন্তী বিদ্যানিকেতনের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল আমাদের কলকাতায় জন্ম নিয়ে তিনি বড় হননি, সমস্ত বিশ্বের মধ্যে বড়, সমস্ত বিশ্বের দরবারে তিনি স্থান পেয়েছেন তার কৃতিত্বের জন্য। তো আমরা যদি ভালো কাজ করি তো আমরা অমর হয়ে থাকি, আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে আমাদেরকে কখনো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করবে না, আমাদের অমরত্ব থাকবে না। সুতরাং সেইভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে অনেক প্রতিভা রেখে গেছেন, যে প্রতিভার ফলে আমরা ওনার স্পর্শে আমরা স্মরণ করছি, তাকে স্মরণ করছি এবং আমরা তার যে গুণগান সবসময় আমরা গেয়ে বেড়াচ্ছি। আমরা প্রতিদিন প্রত্যেকটা জায়গাতে তার যে জনগণ মধ্যমতি নায়ক হয়ে এই গানটা আমরা সবার সদা সর্বদা সব জায়গাতে এটা গান গেয়ে থাকি। আর আরেকটা লিখেছেন তিনি, ও আমার সোনার বাংলা, সে যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তারাও এই রবীন্দ্রনাথকে স্মরণ করে। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো যে রবীন্দ্রনাথকে তারাও অনেক কিছু কথা আমাদেরকে শুনিয়েছে যেগুলা সবের জানা থাকলেও সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেদিন রবীন্দ্র জয়ন্তী হয় সেদিনই আমরা সজাগ হই। আমরা এমন বাঙালি, যেদিন রবীন্দ্র জয়ন্তী হয় সেদিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটা তড়িঘড়ি করে শুরু করি যে কি নৃত্য দেব আর কি সঙ্গীত পরিবেশন করব আর কি ড্রেসই বা করব। কিন্তু